তিনিচুকীয়াত নির্বাচনী প্রচার ব্যস্ত ডিব্রুগড় লোকসভা সমষ্টিৰ প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱাল জেলা বিজেপির বিভিন্ন মর্চার বৈঠক কেন্দ্রীয় মন্ত্রীগীর নতুন সমষ্টি মাকুমর দলীয় কর্মকর্তার সত্যিও মত বিনিময় করে সর্বানন্দ সোণোৱালে ইয়ার নির্বাচনী ব্যবস্থাপনা সমিতির মত বিনিময় করে প্রার্থীজনে নতুনক গঠন হওয়া মাকুম সমষ্টিত দলীয় কর্মকর্তার উৎসাহ দেখি অভিভূত বলে মন্তব্য করলে সর্বানন্দ সোণোৱালে ডিব্রুগড় লোকসভা সমষ্টির প্রতিটি সমষ্টিয়ে শক্তিশালী গতি আমার চিন্তা করবল একো নাই সাংবাদিকর প্রশ্নত এনে ধরনের মন্তব্য করে বিজেপি প্রার্থী সর্বানন্দ সোণোৱালে কংগ্রেসের কার্যকালত দুর্নীতি অপহাসন পরিয়ালকেন্দ্রিক রাজনীতির বাবে বিভাজন নীতির বাবে সাম্প্রদায়িক নীতির বাবে আজি ভারতবর্ষ তেখেতকলে 60 বছর রাজত্ব করার পাছতো ইয়ার উন্নতি সাধন করব নয়ারে আনপিনে কেবল 10 বছর ভিতরতে মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরে সততা নিষ্ঠার সঠিক নীতি উচিত সিদ্ধান্ত পরিকল্পনা আর আসনি সকল শ্রেণীর রূপায়ণ করে আজি ভারতবর্ষক কংগ্রেসের দিনত ধারাশায়ী হওয়া অর্থনীতি দশম স্থানের পর পঞ্চম স্থান আনবলে সক্ষম হল প্রতিদ্বন্দ্বী যিয়ে নহক লাগে আমার লক্ষ্য হয়েছে ইয়াত জয়যুক্ত হওয়া নির্বাচনত অধিক ভোটত সর্বাধিক ভোটত আমি জয়যুক্ত হওয়াটা আমার প্রধান লক্ষ্য প্রথম লক্ষ্য গতি আমার মাননীয় বিধায়ক সকলে দিনে নিশায় যাওয়া দিনবিলাক যিমান কষ্ট করেছে সমষ্টি উন্নয়ন কামত তেখেতকলে সকল সিনিয়র রাইজক আস্থার বিশ্বাস লৈছে গতি প্রতিটি সমষ্টির আমার ভেটি শক্তিশালী হয়ে আছে কার্যকর্তা সকল উৎসাহিত হয়েছে আপনাদের দেখলে আজি সভাত গতি ইয়াত আর কোনো চিন্তার কারণ নাই গতি আমি তিনিটা দলে ঐক্যবদ্ধভাবে দিনে নেখাই কষ্ট করিম আমার দৃঢ় বিশ্বাস রাইজে আমাক রাজ্যখনের উন্নয়নের বাবে রাজ্যখনের শান্তির বাবে রাজ্যখনের প্রগতির বাবে রাজ্যখনের সকল শ্রেণীর রাইজের মাজত সমন্বয় শক্তিশালী করার বাবে ভারতীয় জনতা পার্টি যে ধরনের যাওয়া 10 বছর কাম করেছে সেভাবে আমাকেই রাইজে নিশ্চিতভাবে এই ক্ষেত্রে আন্তরিকতার আশীর্বাদ।